কালকে ফাইল দে, নিয়ে আস, আলমারি নিয়ে আস, নিয়ে আস। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা, আমার কেএমজি ডেইলি ব্লগ চ্যানেলের মধ্যে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি। আর আমি ভালো আছি বলবো না, একটাই কারণ, এমনি ভালো আছি কিন্তু মনটা একদমই ভালো নেই, কারণ আমি একটা খুব বড় ব্ল্যান্ডার করে ফেলেছি যেটার হয়তো কোনো ক্ষমা নেই। তো দেখো, ভুল তো মানুষের ভুলভাবেই হয়, কিন্তু তোমরা হয়তো বলবে যে এটা কী ধরনের ভুল, এইভাবে ভুল করা ঠিক না, তুমি তো একটা মা, 100 বা সব কথাগুলো দাম আছে। কিন্তু কি বলো তো, বলে না যে অতি যত্নে কোনো জিনিসটা ঠিক থাকে না, তো আমার ঠিক তাই হয়েছে। মানে আমি এর আগেও তো অনেকবার অনেক কিছু হারিয়ে ফেলেছি, তো সেই ভয়েতেই খুব সেফটিভাবে রাখতে গেছি, তো গিয়ে আমি সেটাকে আবারও হারিয়ে ফেলেছি। সেটা হচ্ছে আমার ছেলের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর তার সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারটা, কোথাও খুঁজে পাচ্ছি না। সেই জন্য তোমাদের দাদা কী করেছে, সেকেন্ড কপি বানাবার জন্য পার্কশিটে ছোটাছুটি করছে, তো হয়তো ওখান থেকে হয়ে যাবে। কেন ওরা হয়ে যাবে, অবশ্যই ওরা বলেছে 1 মাস পরে ওরা দেবে, কিন্তু যতই বলো একটা অরিজিনাল জিনিসটা হারিয়ে যাওয়া আর সেকেন্ড কপি বার করে দুটোর মধ্যে অনেক তফাত। তো আমি তো প্রচুর খুঁজছি, আমার মানে তোমাদের দাদাও খুঁজছে, কোনো মতে জিনিসটাকে পেয়ে উঠছি না, এখন জানি না কোথায় আছে। যত খাতা বই আলমারি শোকেস যা ছিল সবটাই কিন্তু আমরা মোটামুটি দেখে নিয়েছি, এমনি তছনছ করে দেখেছি একদম, কিন্তু কোথাও জিনিসটা পাওয়া যাচ্ছে না। তো সত্যি কথা বলতে গেলে এটা ব্ল্যান্ডার না তো কি বলো, তার জন্য বকা সারাক্ষণই খাচ্ছি, কিন্তু বকা কেউ বা কী লাভ আছে, বকা খেয়ে কাজে লাগতো যদি জিনিসটা পেয়ে যেতাম। তো যাই হোক, দেখা যাক কোথায় আছে না আছে, যদি পেয়ে যাই তো ভাগ্যের ব্যাপার, আর না পেলে তো গেল, কি করা যাবে সেই ওয়েট করতে হবে, যাতে সেকেন্ড কপি যখন আসবে তখন সেটাকে নিয়েই কাজ চালাতে হবে। তো তোমাদের দাদা এখন বেরোচ্ছে পার্ক স্ট্রিট ওই সেকেন্ড কপিটা আনার জন্য, যার জন্য ছুটি করলো, আর না করলে তো হবেও না। আর আমি এখন যাচ্ছি ছেলে স্কুলে ভর্তি করাবার জন্য, তো দুটো কাজ সেরেই ফিরছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, এসে আবারও খুঁজতে হবে, না খুঁজলে তো হবে না। করতে দিই মানে সেকেন্ড কপিটা করতে দিচ্ছি বলে যে হাত ধরে বসে থাকবো, সেটা করলে একদমই চলবে না, তো এসে আবারও খুঁজবো, তো আগে কাজটাকে করতে হবে। চলো আগে কাজটা সেরে আসি। এইটাও তো না দিন, আর একটা তোমার কোথায়, কিন্তু তুমি ঘুমে নিয়ে গেছিলে দেখতে পাচ্ছ। তাকে একটা জায়গা কোনোটা দেনে, ফাইলে রেখেছি, ফাইলটা কোথায় রেখেছো, সে ফাইলটা কোথায়, ফাইল তো আমি আলমারিতেই রাখি, আলমারি ছাড়া ফাইল কোথায় রাখি না, কিন্তু আমি তো বুঝতেই পারছি না কোথায় জিনিসটা গেল। তো আমি তো কত দূরে খুঁজলাম, দুটো তিনটে আলমারি সব খুঁজলাম, এগুলো সব খুঁজলাম, কোথাও খুঁজে পাচ্ছি না, আর বুঝতেও পারছি না জিনিসটা কোথায় গেল। ভাইটাল জিনিস তোমাদের কোনো দায়িত্ববোধ নেই, কোনো জ্ঞান নেই, কিছু নেই, কি বলবো আর।
কোনো ডায়েরি ফাইল ভিতরে রাখনি তো? না আমি ফাইল রেখেছিলাম, সাদা ফাইল রেখেছিলাম, দুটো একসঙ্গে করে রেখে দিয়েছিলাম। আর কত ঝামেলা সইতে হবে জানো, কত ঝামেলা। এইটা হতো না কিন্তু আর একটা তোমার তো যায় কিন্তু তুমি তোমার নিয়ে গেছিলে দেখতে পাবো। না এটা ওটা না, এটা অরিজিনাল গুলো সব রয়েছে। অরিজিনালটা কোথায় রেজাল্ট দেয়? তো গাইস ভিডিওটা এখানে রাখছি আজকে, মনটা সত্যি ভালো নেই একটু, আর কোনো কাজেও মন লাগছে না, সত্যি খুব বড় অন্যায় করে ফেলেছি আমি। তো এটার জন্য খুব ছোটো ছোটো করা হচ্ছে, জানি না কী হবে। তো ভর্তিটা নিয়ে খুব সমস্যা, কেন অ্যাডমিট কার্ডের জেরক্স আর এর সঙ্গে জেরক্সটা লাগবে মাস্ট। তো আমরা কাউকে স্কুলে গিয়ে কথা বলে এসেছি, ওনারা বলেছেন দিয়ে দিতে। আমি ভাবছিলাম অরিজিনাল যদি পেজটা খুব ভালো হয়, কেন যতই যাই বলো অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে অনেক তফাত আছে। তো সেকেন্ড কপিটা ওরা দেখবে বলেছে এক মাস পর, এবং সেটা কি স্কুল শুরু হয়ে বুঝতে পারছি না কিছু, খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। মানে বিশ্বাস করো সারাদিন যাই করে কারণ একটা খুব বাজে চিন্তা ফিরে বেড়াচ্ছে যে আমি সত্যি এত বাজে কাজটা করলাম, দায়িত্বটা নিয়ে জিনিসটাকে রাখতেই পারলাম না। আমি খুব বেশি সংরক্ষিত করতে গেছি জিনিসটা, দিয়ে হারিয়ে ফেলেছি। আমি মানে যত্ন সহকারে জিনিসটা গুছিয়ে রেখেছিলাম ফাইলের মধ্যে, তো আমি জানি না কেন, বুঝতে পারছি না কোথায় হারালাম কী করলাম, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। প্রচুর খুলেছি তিনটে আলমারি, সুপে সব সব, তো খুবই মনে হয় খারাপ হয়ে আছে। আমার দাদা খুব রাগারিও করছে, আসলে কি রাগারি করার তো কথাই বলো, আমি তো খুব অন্যায় কাজটা করেছি, জানি না কী হবে। বকাবকিতে খুবই করছে, কিচ্ছু ভালো লাগছে না, দেখি যদি পেয়ে যায় তো খুব ভালো কথা। গোপালকে তো কত করে ডাকলাম, গোপালের ওপর দোষ যদি ফেলিয়ে দিই দেখি গোপালা করতে গিয়ে আমাকে পড়িয়ে মানে পাইয়ে দেবে বলো। হ্যাঁ এটা করতে পারে ছেলেকে স্কুলে ভর্তি করতে, আমার গোপালকে হেল্প করতে পারি, আমার ঠাকুরকে খুবই ভরসা আছে। আর হয়তো ডুপ্লিসিটি মানে সেকেন্ড কপি যেটা সেটা হয়তো বার হয়ে যেতে হবে তাড়াতাড়ি, এইটা তো আমার ঠাকুর করে দিতে পারবে, ফেলে দিয়ে থাকি তাহলে ঠাকুর কিছু করার থাকবে না বলো। আর আমাদের যে সকল আমার কাজের মাসে আসেন, উনিও কিন্তু কিছু পেলে আমাদের দিয়ে দেয়, যাই পায় আমাদের হাতে ধরে দেয়। তো উনি তো হয়তো অতটা বুঝবে না, হয়তো কাগজগুলো করে ফেলেও দিতে পারে, তো দোষটা তো পুরো আমারই। তো কী আর করবো বলো, রাখছি এখানে ভিডিওটা, দেখা যাবে অনুষ্ঠান নিয়ে নেক্সট ব্লগে। তো চলো এবারে দেখি আরও একটু যদি পেয়ে যাই খোঁজা খুঁজি করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো প্লিজ, আমি ভগবানকে তোমরা পে করে নিশ্চয় পেয়ে যাই, কারণ খুবই রাগারি চলছে এটা নিয়ে বাড়িতে, ভালো লাগছে না, তারা বর্ষায় করতে পারছে না কোনো জিনিস দিয়ে।
খুব বাজে ব্যাপারটা বলি।